মায়ের মৃত্যু শোকে বিষ খেয়ে আত্মঘাতী দুই ভাই, সংকটজনক বোন। অসুস্থ মায়ের মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারেননি ছেলে মেয়েরা। সেই শোকে মায়ের মৃতদেহের পাশে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিন সন্তান। তাদের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেয়ে। আসানসোলের বার্নপুরের এই ঘটনায় স্তম্ভিত সকলে। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে বার্নপুরের স্টেশন রোডে পরিত্যক্ত আবাসনে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। 90 বছরের গীতাকর এবং তার দুই ছেলে জয়ন্ত কর ও বিপ্লব করকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেক সন্তান 57 বছরের বোন মায়া করকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাড়ি থেকে। তাকে আসানসোলের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জয়ন্ত ও বিপ্লব দুজনের বয়সই 60-এর আশপাশে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, পাওয়া গিয়েছে কার্বলিক অ্যাসিডের শিশিও। প্রতিবেশীদের দাবি, এদিন বেলা পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিল, তাতে সন্দেহ হওয়ায় পুলিশের কাছে খবর পাঠানো হয়। হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। বোন মায়া করের শরীরে হৃদস্পন্দন পাওয়া গিয়েছে, তাই তাকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন মায়া দেবী। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে কার্বলিক অ্যাসিড মাখিয়ে খেয়ে সবাই আত্মহত্যা করার চেষ্টা করেছেন। পুলিশের দাবি, সুইসাইড নোটে লেখা রয়েছে স্বেচ্ছায় তারা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর কারণ হিসেবে দায়ী করেছেন মা ছিল তাদের অন্তঃপ্রাণ, তাই তিন ভাই বোন বিয়ে করেননি। মায়ের মৃত্যুর পর নিজেরা আর বাঁচতে চান না, তাই আত্মহত্যার সিদ্ধান্তই নিলেন। শুনলাম যে এখানে আমাদের একজন ইসকোর কর্মচারী জয়ন্ত কর, উনি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, উনি এবং তার ভাই এবং বোন, তার ভাই বিপ্লব কর, বোন গীতা কর এবং মাকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে থাকতেন। দু ভাই বোন তিনজনেই কেউ বিয়ে করেননি। মা মারা যাওয়ার পরে তারা শোকে আত্মহারা হয়ে সুইসাইড নোটও শুনলাম পেয়েছেন পুলিশ, এবং তাতে লিখেছে যে মাই যখন আমাদের জীবনে নেই তখন আর আমাদের আর বেঁচে থাকার কোনো আশা নেই। মানে সেই কারণেই আমাদের মনে হচ্ছে তারা সুইসাইড করেছেন। আর কার্বলিক অ্যাসিড আমরা কিছু রুমের ভেতরেও দেখলাম, প্রচণ্ড কার্বলিক অ্যাসিডের গন্ধ, মনে হচ্ছে খাবারের সাথে মিশিয়ে ওনারা হয়তো এটা সুইসাইডটা করেছেন। তিনজন মারা গেছে শুনেছি, আর বোন মনে হচ্ছে সিরিয়াস আছেন, পুলিশ এসে বোনকে রেস্কিউ করে নিয়ে যেতে পেরেছে। জয়ন্ত কর মারা গেছেন, ভাই বিপ্লব কর মারা গেছেন, বোন মা মারা গেছেন। দুজন বিছানার ওপরে ছিল, একজন খাটের তলে ছিল, আরেকজন বারান্দার ওখানে ছিল। টোটাল 4 জন ছিল, তো বোন সিরিয়াসলি ওকে পাওয়া গেছে। কোনটা মা সুইসাইড নোট মনে হয় পুলিশের কাছে পাওয়া গেছে, কারণ ওটাতে পরিষ্কার উল্লেখ দেখছিলাম। সেটা পুলিশই বলতে পারবেন আপনাদেরকে যে মা যখন আমাদের জীবনে নেই তখন, কারণ আমি প্ল্যান্টেও শুনলাম সোমবার থেকে উনি ছুটি নিয়েছেন মা অসুস্থ সিরিয়াসলি বলে। আমাদের মনে হচ্ছে আর্লি মর্নিং হতে পারে বা কাল রাত্রেও হতে পারে। ওটাতে কার্বলিক অ্যাসিড আছে মনে হচ্ছে, আর ওরা মনে হয় কার্বলিক অ্যাসিড দিয়ে হয়তো কোনো খাবারের সাথে মিশিয়ে, মা মারা গেছে দেখে ওরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারেনি। পূর্ণেন্দু চৌধুরী বলছি। বাপিদা, আপনার তো আত্মীয়, কি বলবেন, কি হয়েছিল বলে আপনি খবর পেলেন? কিছু না, আমাকে তো কারখানা থেকে খবর দিল ওর ডিপার্টমেন্ট থেকে যে এরকম ওরা সুইসাইড করেছে জয়ন্ত, এইটুকুই আমাকে বললো। তারপর যাই হোক, আমি ফিরতে ফিরতে খবর নিয়ে অনেক জায়গায় আমি খবর নিলাম পাশাপাশি কী ঘটনাটা। তারপর তো এসে এখানে জানতে পারলাম যে হ্যাঁ, ওরা তিনজনই মারা গেছে। তো আমার কাছে যেটুকু ওর ভাই আমাকে বললো যে ও জয়ন্ত বেশ কিছুদিন ধরেই বলতো যে মা বেঁচে না, কারণ মাও অনেক দিন ধরে অসুস্থ, 7-8 বছর ধরেতে মাইমা অসুস্থ। সেই হিসাবে বলতো মা বেঁচে না থাকলে আমাদের আর থেকে লাভ কী আছে, এটা বলতো। ওরা ফ্লাস্ট্রেশনে খুব ভুগত, এবং ওদের সবথেকে একটা বড় ব্যাড হ্যাবিট ছিল যে ওরা কারোর সাথে মেশামেশি করতো না, ছোটোবেলা কারোর সাথে মেশামেশি করতেই দিত না। আর ওর বোনটা একটু সাইকিয়াট্রিক পেশেন্টও হয়ে গেছিলো, বেশ কিছুদিন চিকিৎসাও চলছিল। সেক্ষেত্রে ওরা ডিপ্রেশন, এবং ও বড় ছেলে জয়ন্ত বলেছিলো যে মা বেঁচে না থাকলে আমাদেরও বেঁচে থাকার কোনো দরকার নেই। তো আমার ওর ভাইটা বোঝাতে বলে এটা কেন করবি তুই, মা তো অনেকেই মারা যায় সময় আর কিছু বলতো না। এটা এখন যখন ওরা দুজন সুইসাইড করেছে, ওর মা মনে হচ্ছে 2-3 দিন আগে মারা গেছে, মানে যেটা ও বলেছিল যে মার অবস্থা খুব খারাপ, মা মনে হয় আর বাঁচবে না। তো সেই হিসাবে জানি না এখন এক্স্যাক্টটা যে কবে মারা গেছে কী করছে,
আর ওরাও যে কবে বিষ খেলো তাও যাই না, সেটা একমাত্র বোনটা বলতে পারবে। ও সুস্থ হলে জানা যাবে, আমি ওর কাছ থেকে সবকটাই কথা জিজ্ঞেস করবো। এবং কে খবর দিল এটাও আমি জানি না, যে ওরা আমাদেরকে কাউকে খবর দিল, আরেক ভাই আছে তাকেও খবর দেয়নি, অথচ পুলিশ জানতে পারলো। এটাই একটা আশ্চর্যের বিষয় রইল আমার কাছে। এটা ঠিক ওরা একটা ডিপ্রেশনে ছিল, ডিপ্রেশন মানে কি, এরা প্রথম কথা ছোটোবেলায় কার সাথে মেলামেশা করতে দিত না, ছেলে মেয়েদের সাথে আশেপাশের লোক তো, কেন ওরা যখন নরসিংহদেও ছিল দীর্ঘ, যখন ছোটো মামা বেঁচে ছিল তখন সবার সাথে ওদের পড়েছে, ছোটো মামা মরার সাথে থেকে ওরা একটু আলুফ হয়ে গেছিলো, এবং ছেলে মেয়েদেরও সেইভাবেই তৈরি করেছিলো। চাকরি করতো ওই ডিপার্টমেন্টে, যে কোনো এর বাইরে আর কারোর সাথে কথা বলতো না। আমিও দাদা হই, মামা তো ভাই। হ্যাঁ, মা 7-8 বছর ধরে অসুস্থ, 7-8 বছর ধরে অসুস্থ ছিল। মনে হচ্ছে এরকম ঘটনা কেন ঘটলো, ডিপ্রেশনের জন্য না অন্য কোনো কারণ? না, আমার ধারণা, আমি যতদিন এই চিনি ওরা ডিপ্রেশনের জন্যই, এর বাইরে আর কিছু কারণ নেই আমার এখন ধারণা মনে। এরপর আমি আত্মীয় যতটুকু জানি, কারণ আমার আরেক আমার ভাই দাদা মারা গেছিলো, ছোটো ভাই আমার, তখন আমি বলেছিলাম যে কী হলো ওদের, ওরা এলো না কেউ বলো ওরকমই। এই ফোনটা পেয়েছি প্রায় 45 মিনিট আগে, এবং আমাদেরই মানে জানাশোনা একজন কারখানা থেকে ফোন করে যে এরকম এরকম আমাদের সুবেশার পেছনে একটা বাড়িতে 3-4 লাশ পাওয়া গেছে। তো আমি সঙ্গে সঙ্গে, আমরা একটা মিটিংয়ে ছিলাম, সেই মিটিং থেকে বুঝতেই পারছেন নির্বাচন চলছে, আমরা একটা মিটিংয়ে ছিলাম, সেই মিটিং থেকে সঙ্গে সঙ্গে আমরা এখানে আছি, এবং এসে দেখছি বডি উঠছে, পুলিশ খুব সক্রিয়তার সঙ্গে বডিগুলো উঠিয়েছে। এবং যেটা জানতে পারলাম যে এটা জয়ন্ত কর, বিপ্লব কর, এরা সব থাকতো, মানে ইসকো কর্মী উনি, ওনারা সম্ভবত, যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম, সুইসাইডাল অ্যাটাক, মানে সুইসাইড করার অ্যাটাম্প নিয়েছে। একজনকে মনে হয় বা মানে জীবিত অবস্থায় হাসপাতাল নিয়ে গেছে, 3 মারা গেছে মনে হয়, আর একজন মা আর দুভাই মারা গেছে, আর একজন আপনার হসপিটালে, বোন গভর্নমেন্ট হসপিটালে ভর্তি আছে। মা অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, মায়েরই ট্রিটমেন্ট এরা সবাই করতো, মানে মাকে খুব ভালোবাসতো, যেটা বোঝা যাচ্ছে আশপাশের কথা শুনে বোঝা যাচ্ছে, যারা থাকতো তারা বলছে মাকে খুবই ভালোবাসতো, মা যেহেতু অসুস্থ ছিল মায়ের শুশ্রূষা সেবা করতো, এরা সে কেউ বিবাহিত ছিল না, ঠিক আছে, মায়ের সঙ্গেই থাকতো। এবং এটাও আমরা আশঙ্কা করছি, মনে হয় মায়ের প্রতি ভালোবাসার দরুন, এবং ওই যে হয় একটা মানুষের মানে ঘরের মানুষ মারা যায়, সেই জায়গা থেকে মায়ের শোকেই বলুন, যেই যেভাবে বলুন, তো সেখানে হয়তো সুইসাইডাল অ্যাটাম্প করেছে ওরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।